সারা দেশে নদ নদীর পানি কমা অব্যাহত রয়েছে, সেই সাথে বিভিন্ন স্থানে বেড়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। গাইবান্ধার চার উপজেলায় ব্রহ্মপুত্র, তিস্তা ও কাটাখালী নদীর গর্ভে চলে গেছে বাড়িঘর, জমি ও বিভিন্ন স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। এদিকে বন্যার কবলে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ ও খাদ্য সংকট। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহানা শিমু। দেশজুড়ে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বেশিরভাগ নদ নদীর পানি কমেছে, তবে বেড়েছে নদী ভাঙন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও কাটাখালী নদীর তীরবর্তী কামারজানি, শাহঘাটা, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে চলছে ভাঙন। নদী গর্ভে চলে গেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। এখন আমাদের এই যে বাড়ি ঘর দুয়ার আছে, বর্তমানে কোন সময় চলে যাবে তার ঠিক নেই। যেটুকু জায়গা আছে যেন আমরা আর কি থাকতে পারি, এটা আমাদের কথা। মুন্সিগঞ্জে ভাঙন রোধে ফেলা হচ্ছে বালি ভর্তি ব্যাগ, তবে আতঙ্ক কাটছে না নদীর তীরের মানুষের। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। এদিকে চাঁদপুর সহরক্ষা বাঁধের পুরাতন বাজার হরিসভা এলাকায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালি ভর্তি ব্যাগ। দুর্ঘটনা এড়াতে ওই এলাকার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এদিকে ফরিদপুর ও মাদারীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। সাহায্যের আশায় দিন কাটছে তাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।